Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে বেশ জনপ্রিয় আর খুবই মজার একটা চাইনিজ ডিশ করে দেখাবো আর এটা নাম হলো চিকেন মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান অনেক রকমের হয়, এগ মাঞ্চুরিয়ান হয়, ভেজিটেবল মাঞ্চুরিয়ান হয়, তবে আমি আজকে আপনাদের সাথে চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা শেয়ার করছি। আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ উপায়ে রান্নাটা আপনাদেরকে করে দেখাতে, আর তাছাড়া এই রান্নাটা করতে সময়ও খুব একটা বেশি লাগে না, তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি নিয়মিত দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরেকটা বিষয় হলো, অনেক সময় সময়ের কারণে অথবা মনে না থাকার কারণে আমার ভিডিও রিলেটেড অনেক ছোট ছোট ইনফরমেশন আমার ভিডিওতে দেয়া হয় না। আমি চেষ্টা করব পরে সেই ইনফরমেশনগুলো আমার ফেসবুক পেজে দিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে আমার ফেসবুক পেজও লাইক করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের রান্নাটা আমাদেরকে দুই ভাগে করতে হবে আর তাই সুবিধার জন্য উপকরণগুলো আমি দুইবারে দেখিয়েছি। প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব আর এর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে প্রায় 350 গ্রাম মুরগির মাংস। আমি এখানে একটা চিকেনের দুটো ব্রেস্ট পিস নিয়ে সেখান থেকে হাড় ফেলে দিয়ে মাংসগুলোকে এরকম 1.5 ইঞ্চ কিউব করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে কর্ন স্টার্চও ইউজ করা যাবে, একই কাজ করবে, 1 চা চামচ আদা রসুন বাটা, 1টা ডিম, 1 চা চামচ নিয়েছি সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো, আর 1 চা চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার অথবা যেটা হচ্ছে সিরকা। এখন মাংসের মধ্যে আমি প্রথমে লবণ, গোলমরিচ, আদা রসুন বাটা, সয়া সস আর ভিনেগারটা নিয়ে নিচ্ছি। এখন এগুলোর সাথে প্রথমে মাংসটাকে একবার মেখে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম। এখন আরেকবার খুব ভালোভাবে সবকিছুকে মেখে নিব। মাখা হয়ে গেছে আর এখন এটাকে আমি প্রায় 15-20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। আর এরই মধ্যে এখন বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। লবণ লাগবে স্বাদ মতো, 1 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিনি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর আগেই বলেছি কর্নফ্লাওয়ার না থাকলে কর্ন স্টার্চ ইউজ করা যাবে, প্রায় 1 চা চামচ করে আমি নিয়েছি আদা কুচি আর রসুন কুচি, 1টা চিকেন স্টক নিয়েছি, চিকেন স্টক না থাকলে না ইউজ করলেও চলবে, টমেটো ক্যাচাপ নিয়েছি 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3/3, 1 চা চামচ নিয়েছি চিলি সস, আপনারা যে কোনো ব্র্যান্ডের চিলি সস ইউজ করতে পারবেন, 1/2 চা চামচ আমি নিয়েছি লাল মরিচের গুঁড়া, তবে এই রান্নায় সাধারণত লাল মরিচটা ইউজ করা হয় না, এটা আমি আমার পছন্দ মতো নিয়েছি, আমার কাছে মাংসটা একটু ঝাল করে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকে 1/2 কাপ পানির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে আর এখন আমি মাংসের পিসগুলোকে ডুবো তেলে ভেজে নিব, আর এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গরম তেলে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসের পিস আমি তেলে 1টা 1টা করে দিচ্ছি কারণ সবগুলো মাংস একসাথে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে। এরপর মিডিয়াম লো আঁচে রেখে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। মিডিয়াম বা হাই হিটে ভাজা যাবে না কারণ এতে করে উপর থেকে খুব জলদি কালার চলে আসবে, ভিতরের মাংসটা ভালোভাবে কুক হবে না। মাংসটা ভাজা হতে প্রায় 7-8 মিনিট সময় লাগবে আর মাংসটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় এগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে যাতে করে সব দিক থেকেই সমানভাবে ব্রাউন হয়ে যায়। আমার এই মাংসটা এখন ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে মাংসগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। একইভাবে এখন বাকি মাংসের পিসগুলোকেও আমি ভেজে নিব। মাংস ভাজা হয়ে যাওয়ার পর চুলায় এখন মিডিয়াম হাই হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আদা রসুন কুচিটা নিয়ে নিয়েছি, এগুলোকে প্রায় 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নিয়ে নিয়েছি, এগুলোকেও এখন প্রায় 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, চিলি সস,
আর সবকিছু দেওয়ার মাঝে একবার নেড়ে দিতে হবে যাতে করে এগুলো নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে আরেকবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর চিকেন স্টক। চিকেন স্টক আপনাদের কাছে না থাকলে না ইউজ করলেও চলবে। এখন চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছুকে একবার নেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, তবে আপনারা যদি এটা ড্রাই করে রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। সব কিছুকে আরেকবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর এটাকে দেওয়ার সময় নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এরকম ফুটে উঠতে শুরু করেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে প্রায় 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করব। আর চুলার আঁচ এখন কমিয়ে আমি মিডিয়াম করে দিয়েছি। প্রায় 4-5 মিনিট পর এই রান্নাটা এখন হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিব। দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার একটা চাইনিজ ডিশ, চিকেন মাঞ্চুরিয়ান। এটাকে সাধারণত ফ্রাইড রাইসের সাথেই সার্ভ করা হয়, আর ফ্রাইড রাইসের সাথে খেতে এটা অসম্ভব মজা লাগে। আর আমার চ্যানেলে 2 ফ্রাইড রাইসের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে চেক করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।